Tan Thái. ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার ঈদের ব্লগটি। কাছে দূরে যে যেখান থেকেই বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। ভয়েস দিতে দিতে মনে হলো আমি মনে হয় একজন যার ঈদের ভিডিওটা এত দেরিতে আসছে, আসলে পেরে উঠছিলাম না। তারপরও মনে হলো যেহেতু মোটামুটি স্পেশাল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করা হয়, তো এটা দেরিতে হলো আমি আপনাদের সাথে শেয়ার করে ফেলি। যাই হোক, আমি আপনাদের সাথে চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করেছিলাম, তো সেই দিন হচ্ছে আমার বড় মা আমাকে এই কাজটা করতে হেল্প করে দিয়েছিল, মানে আমি সব লিখে দিয়েছিলাম, গোল কালারটাও করে দিয়েছে। একদম ভোরে উঠে আমি হচ্ছে এগুলো মানে সেট করব, তবে যেহেতু বান্ধবীরা কালকে এসেছিল, ওরা আসার আগে আমি কোনো রকমে সব কিছু টেবিলে দিয়ে দিয়েছিলাম যাতে ঈদের একটা আমেজ থাকে। তো ভোরে উঠে আমি সব কিছু সেট করে নিচ্ছি, আর এখানে টেবিলের মাঝখানে দেওয়ার জন্য আমার কাছে গোল্ডেন কালারের এই দুটো পট ছিল, তবে এটা আমি আসলে স্পুন হোল্ডার হিসেবে আজকে ঈদের টেবিলে দিব, আর বাকিটাতে হচ্ছে আমি এই ধরনের কিছু ফুল দিয়ে সেট করব। এই ফুলটা শেষ পর্যন্ত আমি উইলকিনসন থেকে নিয়ে এসেছি, তো এটার আশপাশে দেওয়ার জন্য আমি কিছু ঘরে থাকা লিপসও ইউজ করব। আর এটা মাঝখানে দিয়ে, মানে টেবিলের মাঝখানে দিয়ে এটার মধ্যেই হচ্ছে আমি ঈদ মোবারকের যে সাইনটা বানিয়েছি সেটা দিব। তো যাক, আমার কাছে এই ধরনের আলাদা আলাদা কিছু লিভস ছিল, এটাকে আমি এই ফুলের মাঝখান থেকে এমনভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা উপর থেকে মানে নিচ পর্যন্ত, স্ট্যান্ডের নিচ পর্যন্ত ঝুলে থাকে, দেখতে একটু ভালো লাগবে। তো আমার ইচ্ছা ছিল আসলে স্পেশাল একটা মানে বিগ একটা লাইটিংয়ের চাঁদ বানাবো, এটা আমি টেবিলের মাঝখানে দিব। তো সময়ের সাথে যেহেতু পেরে উঠিনি, এবার আর হচ্ছে না, চেষ্টা করবো কোরবানি ঈদের আগে, মানে আগে বলতে বেশ আগে আমি এটা তৈরি করে আপনাদেরকে দেখাবো যাতে আপনারাও তৈরি করতে পারেন। তো যাক, আমি মোটামুটি ঠিক এইভাবে এটাকে সেট করে টেবিলের মাঝখানে সেন্টার পিস হিসেবে দিচ্ছি, আর এটার চারপাশে হচ্ছে আমি লাইটিংটা করে দিব। আমি আপাতত যেই মানে লাইটিংগুলো আগে কিনেছি সেগুলো দিয়েই করছি। ইচ্ছা ছিল আমি লং কিছু এখানে মানে ফুলের কিছু কিনে তার মাঝখানে হচ্ছে এই লাইটগুলো সেট করব, তো সেই ফুলটা আসলে আমি আর খুঁজে পাইনি, তাই আপাতত আমার যে ট্রেটা আছে তার মাঝখানে এটা দিয়ে চতুর্পাশে আমি লাইটিংটা করে নিয়েছি। তো লাইটিংটা করলে হয় কি, যে কোনো অকেশানে আর মানে ঈদ হলে তো আর কথাই নেই, এই ধরনের করে যদি একটু বাসায় সাজানো হয় বা কর্নারে যে কোনো একটা জায়গায় যদি এরকম স্পেশাল একটা পিস রাখা হয় তাহলে কিন্তু আসলে মানে ভালোই লাগে। তো আমি আসলে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে এগুলো করতে এসেছিলাম, এর মধ্যে হচ্ছে হায়াত বাবা উঠে চলে এসেছে, তো ওকে নিয়েই হচ্ছে আমি সেমাইটা রান্না করে ফেলছি, যেহেতু মানে আমার হাজব্যান্ড নামাজে যাওয়ার আগে সেমাইটা খেয়ে যাবে। আর রাতে আমি সেমাইটা করে রাখিনি, তার কারণ হচ্ছে সেমাইটা অতিরিক্ত ভিজে গেলে না একদম প্যাচ প্যাচে হয়ে যায়, তো সেটা খেতে আসলে কারোই ভালো লাগে না। তো প্রায় দেখা যায় যে আমি মোটামুটি এই ভোরে উঠেই হচ্ছে সেমাইটা রান্না করি। এখন প্রায় 8:30 মতো বাজে, আমাদের এখানে দুইটা জামাত ছিল, একটা ছিল 7:30 আর একটা হচ্ছে 10:00। তো আমি 8:30 দিকে হচ্ছে টেবিলটাতে একটু সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ ওদের বাবা মোর্সকে যাওয়ার আগেই হচ্ছে আমি টেবিলে সব কিছু দিয়ে নিচ্ছি যাতে একটু খেয়ে যেতে পারে। আমি বালুশাই মিষ্টিগুলোকে একটু দুধ পাউডারে গড়িয়ে নিচ্ছি, তবে সবগুলোকে আমি গড়াবো না আসলে, কারণ কেউ কেউ আছে মানে পাউডার দিয়ে খেতে চায় না, তো আমি কিছুকে পাউডারে গড়িয়ে এর উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে এভাবে সাজিয়ে এনেছি। আপনারা চাইলে মাওয়াটা বানিয়েও করতে পারেন, তবে শর্টকাট করে সারার জন্য আমি দুধ পাউডারটা ব্যবহার করছি। আর যে গোলাপ জামুনগুলো ছিল ওগুলোকে আপাতত এইভাবেই রেখে দিয়েছি, এখন যেহেতু আমরা নিজেরা খাবো তাই ওগুলোতে আর পাউডার দিচ্ছি না।
বিকেলে যখন আমার বান্ধবীরা আসবে তখন ওদের পছন্দ মতো আমি দিয়ে নিব। কারণ এখন যদি সবগুলো খাওয়া না যায় দেখা যাবে যে দুধ পাউডারগুলো আসলে গলে গলে যাচ্ছে। তো যাই হোক, এখন সবাই একটু একটু মিষ্টি জিনিস খেয়ে নিব। এই প্রথম খাচ্ছে আয়াদ, মজা বাবা। বাবা কি বলবে জাফিরা জানো? আমি জানি কি বাবা সানগ্লাস জাফিরা বলো। বাবা কি বলবে জানো? বলবে যে গিফট এবারে সালামি হচ্ছে বাড়ি দিছে বাবা। মাঝখানে একটা লাইন চলে গেল সুলতান ভাই, আমাদের সবার আগে থেকে প্ল্যান ছিল ঈদের দিন সকালে আমরা সবাই মিলে আমার বান্ধবীর বাসায় একসাথে নাস্তা করব। তো আমাদের যেতে একটু দেরি হয়ে গেছে, আর ওই দিক থেকে বাকি যেই ফ্যামিলিগুলো ছিল সবাই সিটির বাইরে চলে গেছে। কারণ সবারই আত্মীয় স্বজন দেখা যায় যে বিভিন্ন সিটিতে, তো ওনারা সবাই বাইরে চলে গেছেন। আপাতত আমরা দুই ফ্যামিলি ঈদের দিনটা কাটাচ্ছি। সে বাসায় কিছু না খেয়ে আসছে, বুঝছো? আমি তোমার জন্য, হ্যাঁ, কারণ না না সেটা মিন করেনি, মানে বলতে চাচ্ছে বাসায় তো এটা মিষ্টি পরে নাস্তার আইটেম করি, তারপরে খাওয়ার একটা ইয়ে হয়। আমি বেড়াইতেও যাবা, বাসায় খাবা, ওখানে সকালে দাওয়া, দুপুরে যাইতেছ, আবার খাওয়ারও ইয়া। এটা আমার প্রিয়, এটা শুধু আমার জন্য, এগুলা বাতিল, এখান থেকে একটা খাবো। সবাই আজকে আসবে বলে আমার বান্ধবী অনেক অনেক কিছু আয়োজন করেছে, স্পেশালি নাস্তার জন্য অনেক কিছু তৈরি করেছে, সেই সাথে আলাদাভাবে আবার দুপুরের খাবারও আয়োজন করেছে। আমি অবশ্য ওকে না করেছিলাম যে হালকা কিছু নাস্তা বানাও, সেই সাথে হালিমার পরোটা খেলে কিন্তু দুপুরের খাবার আর কেউ আসলে খাবে না। তো ও আসলে আমার কথা শুনেনি। এখন আমরা এসেছি, অন্য ফ্যামিলিরাও নেই, তাই সব খাবার আসলে রয়েও গেছে। এখন এগুলো বের করতেছো কেন সেটা বলো, তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, কষ্ট সার্থক। আমাদের প্ল্যান ছিল আমরা সকালে এসে সকালে হালকা পাতলা নাস্তা করে দুপুরের খাবারটা খেয়ে কিছুক্ষণ গল্প গুজব করে সবাই আমাদের বাসায় চলে যাবে, আর ওখানে হচ্ছে মানে বিকালে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে রাতের খাবার খেয়ে সবাই আর্লিতে চলে আসবে, যেহেতু পরের দিন বাচ্চাদের স্কুল। তো প্ল্যান হলো আর কি যে পরের দিন আসলে আমরা আর বাচ্চাদেরকে স্কুলে দিব না, একটু মজা করব। আর এদিক থেকে আমার বান্ধবী বলছিল যে এত এত খাবার, আমরা যেন আজকে ওর বাসায় থাকি, এখানে খাবার দাবার করি, আর পরের দিন হচ্ছে ওরা আমাদের বাসায় যাবে, তাহলে কারো খাবারই আসলে নষ্ট হবে না। আর এই যে দেখেন, ওকে বলেছিলাম যে শুধু শর্টকাট একটা কিছু তৈরি করো, যেহেতু ঈদের পরপরই আসলে খাওয়া দাওয়া হয় না। তারপরও দেখা গিয়েছে ও হাঁস ভুনা করেছে, গরুর মাংস করেছে, বেগুনের দোলমা করেছে, কাবাব, ডিম, মানে এত এত কিছু করেছে, ওরও কিন্তু তারপরও খাবার নষ্ট হচ্ছে। আর এই তো রাতের শেষ পর্যন্ত খাবার দাবার করেই আমরা ফিরে যাচ্ছি, ইনশাল্লাহ পরের দিন আমাদের বাসায় ওরা আসবে, এটাই চিন্তা করে। আর এই তো এটা হচ্ছে পরের দিন, আমরা ঘুম থেকে উঠেছি একটু দেরি করে, আর এটা হচ্ছে আমাদের বাসার সাইডের যে রোড, এগুলো আলহামদুলিল্লাহ একটু একটু করে এই কয়েকটা দিন আসলে কাজ হয়েছে, তো এখন মোটামুটি হচ্ছে রোডের কাজ শেষ। এখন আমাদের এরিয়াটা দেখতে কিন্তু খুব নিট ক্লিন বা ভালো লাগছে।
এখন আর এরিয়ার কাজ করার মতো তেমন কিছু নেই, হয়তো কিছু গাছ ওরা লাগাবে, সেগুলো হয়তো আস্তে আস্তে লাগাবে আর কি। তো অনেক আপুরাই আমার এরিয়াটা দেখতে চেয়েছেন, ইনশাল্লাহ আস্তে আস্তে আমি সেই ভিডিওগুলো একটু হলেও আপনাদের সাথে শেয়ার করব। এটা কে বাবা বলো তো? আয়া, এটা কে? কি বাবা ইয়ামি কি দিব বলো? ইয়ামি দাও। তুমি বাংলা বলতে পারো? You want the yummy? Yes. Bolo yummy ki khaba tumi? Yummy. Chocolate cookie khaba? No. Pink cookie? No. Blue cookie? No. Tahole ki khaba? Bhat khaba? No. I want the yummy. You want the yummy? Yummy ki? Seta bolte hobe to. Yummy ki? Yummy. To amar to ashole বিরিয়ানির মাংসটা করাই ছিল। আমি হচ্ছে কালকে আমার বান্ধবীর বাসায় যাওয়ার আগে কাবাবটাও মাখিয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বিকালে এসে হয়তো ঝটপট আমি বানিয়ে ভেজে ফেলব। তো রাতে যেহেতু আর আসিনি, এখন সকালে উঠে এগুলো আমি বানিয়ে ফেলছি। আর মেহমান যেহেতু আসলে বেশি হবে না, ওনারা ডিফারেন্ট ডিফারেন্ট সিটিতে আছেন, তো সেই জন্য যেটা করেছি কিছু কাবাব বানিয়ে এমনিতেই ফ্রিজে রেখে দিচ্ছি, যদি ইনস্ট্যান্ট কেউ আসে যাতে ভেজে দিতে পারি। আর বাকিগুলো এখন আমি ভেজে নিব। গতকাল সারাদিন বান্ধবীর বাসায় কেটেছে, তাই আমার ফ্রিজের সমস্ত খাবার দাবার রয়ে গেছে। আর এই প্রথম, মানে করোনায় তো আসলে কেউ আসবে না বা আসা নিষিদ্ধ ছিল কারো বাসায়, তো সেভাবেই খাবার তৈরি করেছিলাম। এখন তো সব কিছুই আলহামদুলিল্লাহ স্বাভাবিক, তো আমার কাছে মনে হচ্ছিল যে এই প্রথম মনে হয় আমার বাসায় আর কি ঈদে সেরকম কোনো মেহমান নেই। নর্মালি মানে আমি ব্লগ করার আগে এমনও হয়েছে যে আমার বাসায় দেখা গেছে 40-42 জন মেহমান হয়েছে, মানে নামাজের পর পর থেকেই মেহমান আসা শুরু হতো। আর দেখা যেত দুপুরের খাবারও মেহমানদের সাথে খেতাম, বিকালের নাস্তা রাতের খাবার দাবার সবই কিন্তু দেখা যেত যে মেহমানদের সাথেই হতো। তো তারপরও আলহামদুলিল্লাহ যেহেতু নতুন সিটিতে এসেছি, এখানে চেনা পরিচিত মানুষ কম, মানে দু চারটা ফ্যামিলি ছাড়া এখনও সেরকম কারোর সাথে পরিচয় হয়নি। আর যাদেরকে লন্ডনে রেখে এসেছি ওরা হয়তো বা মানে ভাগে ভাগে আসবে, কারণ এখানে সবাই বিভিন্ন টাইপের জব করে, সবার ছুটি একসাথে নেওয়া সম্ভবও না। আর আমি যদি কখনো সবাইকে নিয়ে একটা প্ল্যানও করি প্রোগ্রামের, সবাই যে এত দূরে এসে সেই প্রোগ্রামে অ্যাটেন্ড করবে এরকমটাও কিন্তু হওয়ার না। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে এই ফাঁকে আমি ঝটপট বিরিয়ানিটা করে নিয়েছি। আর বিরিয়ানির সাথে দেখা যায় যে সেরকম কোনো কিছু আইটেম, মানে আমি জানি না কে কী করেন, আমার দেখা যায় যে কাবাবটা আর হচ্ছে ডিম ভুনা, আবার দেখা যায় কাবাব দিয়ে একটা সিজলিং টাইপের কিছু করি, অনেক সময় আচারি গোশটাও করি। তো মুরগিটা আসলে অনেক খাওয়া হয়েছে, সেই জন্য ওরকম কিছু আর করছি না। তো এই সবজিটা হচ্ছে সবাই কম বেশি, মানে কম বেশি বলবো না, খুব বেশি পছন্দ করে। চিন্তা করলাম যে মাংস কাবাব এগুলোর মাঝখানে এরকম একটা সবজি হলে মন্দ হয় না, তাই আমি একেবারে ফ্রেশ সবজি দিয়ে একটা ভেজিটেবল করে নিলাম। আমি কত, এটা কত বছর আগের, প্রায় তুমি যখন না তো নাফিসা যখন লাইক 1.5 ছিল তখনকার, একদম মিলে গেছে। তখন ওই যে টপস পরা হতো, লং স্কার্ট পরা হতো, সেই সাথে আসলে পরতাম। আমি এগুলো আসলে রেখে দিয়েছিলাম, এগুলো আমার খুব পছন্দের ছিল, বাট এই যে মেয়েরা যে বড় হলে মায়েদের জিনিস পরে, এটাই তার প্রমাণ। ইয়েস, প্রমাণ, ইউ নো ইটস এ বিট বিগ, ইটস ফাইন, বিগ না, বাট তোমাকে সুন্দর লাগছে, একদম পারফেক্ট। ইটস জাস্ট এ বিট, এটাও কিন্তু কামার আংটি। যাও এখন চলে আসো, রেডি হয়ে যাও, যাও। আমার বান্ধবীদেরকে দুপুরে আসতে বলেছিলাম যে একসাথে খাবো, আসলে আমরাও দেরি করে উঠেছি আর রান্না করতে মোটামুটি আমার 3টার উপরে বেজে গিয়েছিল। ওই দিক থেকে আমার বান্ধবীর হাজবেন্ড একটু কাজেও গিয়েছিলেন, মানে বাইরে গিয়েছিলেন, উনি ওখান থেকে ফিরে তারপরে হচ্ছে আমাদের বাসায় এসেছেন। তো দেখা গিয়েছে খেতে খেতে আমাদের কিন্তু প্রায় 5:30 মতো বেজে গিয়েছিল।
মোবারক হ্যালো পেটের পোকা মরে গেছে তাড়াতাড়ি ঢুকো আগে পেটের পোকা নিবারণ করি তাড়াতাড়ি আসেন তার 5 o'clock কি যাবে না আসেন এখানে দিয়ে দেন বইয়া খেয়ে ফেলুন আলহামদুলিল্লাহ এর মাঝখানে আমরা খাওয়া দাওয়া করে মানে মোটামুটি গল্প গুজবও চালিয়ে যাচ্ছি আমি আর আমার বান্ধবী দেখা গেছে যে সারাক্ষণ ওই একই জায়গায় দাঁড়িয়ে কথাও বলছি কাজও করছি তো আমাদের সবার অপেক্ষা ছিল কখন খাওয়া শেষ হবে আর কখন আমরা এই ফালুদাটা খাবো নর্মালি দেখা যায় যে প্রতি রোজায় আমাদের এই ফালুদাটা দু তিনবার খাওয়া হয়ে যায় তো এবার যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা বেশি ছিল তাই রোজায় আমার আর ফালুদাটা খাওয়া হয়নি তো যাই হোক এখন সবাই মিলে ফালুদাটা খাবো আর আড্ডা দিব ওর কি এক্সারসাইজ হচ্ছে দেখো না কালা গেছে আওয়াজ যাবে আওয়াজ যাবে যাও আওয়াজ যাও বলো আই লাভ টিভি গল্পগুজব শেষ করে এর মাঝে অবশ্য আমি মিষ্টির আইটেম গুলো নাস্তা হিসেবে টেবিলে দিয়েছিলাম আর সেই সময়টা আসলে একটু বিজি ছিলাম খুব বেশি কিছু রেকর্ড করা হয়নি তো সবাই খাওয়া দাওয়া করে চলেও যাচ্ছে আর আমার ভিডিওটা মানে ঈদের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ হ্যাঁ মজা ছিল সেজন্য জাফিরা কয়টা খেয়েছো আই 3 মজা ছিল 5 কোনটা মজা ছিল বেশি আঙ্কেল অবশ্য মজা করে খেলো কোনটা জানি মজা বললো বেশি আমি বুঝতে পারিনি ওয়েট লেট মি টেস্ট ওকে তোমরা একটু খেলে খাও